নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ পরিবর্তন আসছে। কোন দিক থেকে সব থেকে বেশি শুভ এবং কোন দিক থেকে মেনলি আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেবো, এবং সেই সঙ্গে আপনাদের রাশি বা লগ্ন নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনাদের গায়ের রোম বা রোম কিন্তু দাঁড়িয়ে যাবে। তো সেই নিয়ে ওভারঅলভাবে একটা আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। যেহেতু রবির ঘর হচ্ছে সিংহরাশির ঘর যেহেতু রবি অর্থাৎ সূর্যদেব যেহেতু অধিপতি, তাই আপনার মান সম্মান আপনার জীবনে মানুষের থেকে অনেক অংশে আপনারা যেমন হেল্প পান, আপনার মধ্যে লিডারশিপ ক্ষমতা, অনেক মানুষকে পরিচালিত করতে পারেন, অনেক মানুষকে নিঃস্বার্থে আপনি হেল্প করতে পারেন, কিন্তু আপনার মধ্যে একটু বেপরোয়া মেন্টালিটি, একটু আমিত্ব, আমি ব্যাপারটা অত্যন্ত বেশি ক্রিয়েট করে। অর্থাৎ এখানে যেহেতু সিংহ রাশির মধ্যে একটা ইগো ব্যাপার রয়েছে, তাই আপনি আপনার নিজস্ব সত্তাকে মোটেই ছাড়তে পারেন না। আপনি অত্যন্ত রেসপেক্ট হাঙ্গার, আপনাকে কেউ কিছু বললে আপনার খুব গায়ে লেগে যায়। আপনি আপনার মধ্যে একটা উচ্চ মন মানসিকতা, মান সম্মান, প্রতিষ্ঠা, জীবনে উন্নতি করার জন্য আপনার প্রচেষ্টা, রাজকীয় চালচলন, এমনিতে আপনারা খুব শান্ত, অনেক মিশুকে অনেক মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন, কিন্তু আপনার বাইরের আবরণ দেখে মনে হয় আপনার মধ্যে একটা যেন গুরুগম্ভীর ভাব রয়েছে, আপনি যেন সহজে কারোর সঙ্গে মিশতে পারেন না। কিন্তু যখন কেউ কোনো মানুষ যখন আপনার সঙ্গে মিশবে, তাহলে আপনাকে সে আবিষ্কার করবে আপনার মধ্যে কি সুন্দর মেশার একটা ক্ষমতা। অনেক মানুষকে আপনি হেল্প করতে পারেন, নিজের সীমানার বাইরে গিয়েও কিন্তু অনেক মানুষকে হেল্প করেন। আপনি অনেক ক্ষেত্রে অনেক বেশি ইমোশনাল হয়ে যান, আপনি এমনিতে শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যান। আপনার মধ্যে একটা গম্ভীর একটা দয়াবান ব্যাপার থাকে। কাজের ব্যাপারে আপনি অত্যন্ত পাংচুয়াল, যে কাজটা করেন সেই কাজের মধ্যে কোনো রকম ফাঁকি ব্যাপারটা আপনার মোটেই থাকে না। আপনার অনেক বড় মন রয়েছে, তবে আপনাকে যে খুশি করবে বা আপনার কথা যে মেনে চলবে তার জন্য আপনি সব কিছু করতে পারেন, কিন্তু যখনই আপনার কেউ দোষ ধরবে, আপনার হয়তো নিজের ভুলটাকে রেক্টিফিকেশন করবে, আপনিও তো মানুষ, আপনারও তো জীবনে অনেক ভুল হতে পারে, যখনই কেউ আপনার ভুলের জায়গাটাকে কেউ বলবে আপনার গায়ে লেগে যাবে, আপনি মোটেই কথা সহ্য করতে পারেন না। সিংহ রাশির কথা শুনলে আপনারা কিন্তু সব করতে পারেন, কিন্তু আপনি আপনার নিজের দোষকে মোটেই সহ্য করতে পারেন না। আপনার জীবনে প্রেম বিবাহ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা ক্রিয়েট করে। আপনার জীবনে দুটো দিক থেকে সব থেকে বেশি সমস্যা আছে, একটা হচ্ছে অর্থকেন্দ্রিক এবং অন্যদিক থেকে আপনাদের লাইফে সার্বিকভাবে একটা বিবাহ কেন্দ্রিক। যাদের অর্থকেন্দ্রিক সমস্যা আছে তাদের বিবাহিত লাইফে এতটা সমস্যা আসে না, তো যাদের বিবাহিত লাইফে সমস্যা আছে তাদের অর্থের সমস্যাটা অনেক ক্ষেত্রে কম হয়। তবে জেনারেলভাবে আমি এমনও সিংহ রাশি বা লগ্নের মানুষ দেখি যাদের ক্ষেত্রে অর্থ এবং বিবাহ কেন্দ্রিক জায়গায় দুটো দিক থেকে ডিস্টার্বেন্স তৈরি করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের বাচ্চারে সঠিকভাবে অ্যানালাইজ করলে সেই জায়গাটাকে অনেকটা রেক্টিফিকেশন করা যেতে পারে। মেন সমস্যা যেটা হয় সিংহর ক্ষেত্রে, যে ব্যাপারটা হয় তারা তাদের মধ্যে ইগোয়েস্টিক ব্যাপার থাকে, আমি যেটা বলছি সেটাই মানতে হবে, শুনতে হবে, তাদের মধ্যে একটু রেগে যাওয়া, দুম করে মাথা গরম করা, অন্যায়ের সঙ্গে আপোষ করতে না পারা, এই ডিরেক্টলি বলে দেওয়া, এই ধরনের ব্যাপারের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটু অত্যন্ত মাথা গরম বা স্বাধীন চেতা মেন্টালিটির জন্য সম্পর্কের দিক থেকে খুব প্রবলেম ক্রিয়েট করে। মেয়েদের দিক থেকে সম্পর্কে অবনতি হওয়ার চান্সটা আরও বেশি থাকে। ছেলেরা তাও কিন্তু অনেকটা তাদের লাইফ পার্টনার তাদেরকে অনেকটা ম্যানেজ করে নেয়, তাদের ওয়াইফরা তাদেরকে সঙ্গে অনেকটা ম্যানেজ করে নেওয়ার চলার চেষ্টা করে, কেননা সিংহ রাশির মধ্যে এমন একটা গরম ভাব রয়েছে, এমন একটা পার্সোনালিটি রয়েছে, তার লাইফ পার্টনার তাকে কিন্তু ভালোবেসে ফেলে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত স্বাধীন চেতা মেন্টালিটির জন্য তারা তাদের মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত বেপরোয়া স্বাধীন চেতা মেন্টালিটি হলে কি হয়, মানে ঠিক বেপরোয়া বলবো না, মানে অত্যন্ত স্বাধীন চেতা মেন্টালিটির জন্য তারা কিন্তু অন্যায়কে মোটেই আপোষ করতে পারে না, সেই জন্য তাদের সম্পর্কে কোনো সমস্যা হলে সেখান থেকে ছেলে অনেক সময় বেরিয়ে আসে। তো এই ব্যাপারটাতে অবশ্যই আপনাদের সঠিকভাবে প্রতিকার করা উচিত। তবে আপনাদের অত্যন্ত মন ভালো, যে কাজ করেন সম্পূর্ণভাবে করেন এবং আপনারা অত্যন্ত স্পষ্ট বক্তা, ডিরেক্টলি কথা বলে ফেলেন, আপনাদের অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। আপনারা এমনও দেখতে পাওয়া যায় অনেক মানুষ আপনার মাথায় হাত বুলিয়ে আপনার থেকে অনেক কাজ হাসিল করে নেওয়ার চেষ্টা করে। আপনার মন অনেক বড় কিন্তু বাইরের অত্যন্ত খিটখিটে ব্যাপার কিন্তু ক্রিয়েট করে, আপনি একটুতে খুব রেগে যান। তো সেই ব্যাপারটাকে বুঝে অনেক মানুষ আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং আপনার ভালো মানুষের সুযোগ নেয়, অর্থাৎ আপনাকে জানে যে আপনি কিসে
খুশি হবেন, আপনার মন জুগিয়ে আপনার সঙ্গে খুব ভালো ভালো ব্যবহার করে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে এবং আপনি তাদের গলে যান এবং তার নিজের স্বার্থ সিদ্ধি করে বেরিয়ে যায়। এই ধরনের প্রবলেম কিন্তু সিংহ রাশি ঘটে। সিংহ রাশির মানুষেরা সব থেকে বেশি আবেগ তাড়িত হয়ে যায় তাকে সম্মান করলে। আমি এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখেছি, সিংহ রাশির মানুষেরা আবেগ সেখানেই ক্রিয়েট করে যেখানে যে মানুষ তাকে সম্মান দেয়, যে মানুষ তার কথা শোনে, সেই জায়গায় কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত দুর্বল হয়ে যায়। দুটো ব্যাপারকে দেখতে হবে। আমরা জানি যে মঙ্গল হচ্ছে এখানে, মঙ্গল বা আমরা যদি বলি মঙ্গল বা রবি বা বৃহস্পতি, এগুলো হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ, তো এই সমস্ত গ্রহগুলো কিন্তু এই ঘরে খুব ভালো ফল দেয়, ঠিক আছে? কিন্তু চন্দ্র এখানে কিন্তু রবির ঘরে খুব একটা ভালো ফল দিতে পারে না। তাই চন্দ্র যেহেতু রবির ঘরে ভালো ফল দিতে পারে না, তাই দেখবেন মানে সিংহ রাশি বা লগ্নের মায়েদের কিছুটা শরীর টরীর খারাপ যায়, সর্দি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে, অত্যন্ত অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে, একটু দিয়ে মাথা গরম করে দেওয়া, দুমদাম বলে দেওয়া। তারা মন থেকে কিন্তু অত্যন্ত ভালো, তারা অত্যন্ত এনার্জেটিক হয়। জেনারেলিভাবে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে অনেক ভালো হয়, তবে তাদের বাচ্চাটিতে বৃহস্পতির সমস্যা না থাকে। বৃহস্পতির সমস্যা থাকলে তাদের মধ্যে অত্যন্ত পলিটিক্যাল বুদ্ধি, অত্যন্ত পলিটিক্স করার একটা প্রবণতাও কিন্তু ক্রিয়েট করে এবং রাশি যদি অত্যন্তভাবে পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিছুটা পলিটিক্স করতে ভালোবাসে, তারা মনের কথা কখনো ক্লিয়ারলি বলতে পারে না। তবে সিংহর মধ্যে একটা ব্যাপার ক্রিয়েট করে, তাদের মন যেমন ভালো হয়, তারা কিন্তু বাইরের লোকের কাছে নিজের দুর্বলতাকে কখনো প্রকাশ করতে চায় না। তারা কিন্তু নিজের দুর্বলতাকে সবসময় হাইড করে রাখতে চেষ্টা করে, অপরের সমস্যায় তারা ঝাঁপিয়ে পড়ে কিন্তু নিজের সমস্যাকে কখনোই কিন্তু ক্লিয়ার করে বলে না। কেন বলে না? তা কেননা তাদের মধ্যে একটা অত্যন্ত মান সম্মান ইস্যু ব্যাপারটা কাজ করে, তারা অত্যন্তভাবে রেসপেক্ট ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত প্রাধান্য দেয়। তো সে যদি পরের কাছে বলে দেয়, অর্থাৎ রাজাই যদি লোকের কাছে তার নিজের দুর্বলতার কথা জানিয়ে দেয়, তাহলে কি হয়, তাহলে দুর্বলতার কথা জানিয়ে দিলে তো তাহলে নিজের জায়গাটা তো অনেক ডিস্টার্ব হয়ে যাবে না, লোকে বুঝে ফেলবে যে রাজারও এত দুর্বলতা রয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু সব থেকে ক্রিয়েট করে, সে কিন্তু কখনো নিজের দুর্বলতাকে বাইরের লোকের কাছে কখনো প্রকাশ করতে চায় না। ম্যাক্সিমাম চেষ্টা করে সেটাকে হাইড করতে, ম্যাক্সিমাম চেষ্টা করে সেটাকে লুকিয়ে দিতে, ম্যাক্সিমাম চেষ্টা করে সেটাকে না বলতে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আমরা কিন্তু এই জিনিসটা দেখবো, কেননা সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কখনো নিজের দোষ যেমন সহ্য করতে পারে না, নিজের নামে কেউ কিছু বললে খুব গায়ে লেগে যায়, তেমন কিন্তু অনেক মানুষের কিন্তু তাদের জীবনে শত্রুতা ক্রিয়েট করে। সিংহ রাশির জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগেল, প্রচুর প্রতিবন্ধকতা তাদের জীবনে ফেস করতে হয়। অগ্নিতত্ত্বের হতে হওয়ার জন্য সিংহ, ধনু বা মেষ এই সমস্ত রাশি লগ্নের মানুষকে জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতকে ফিল করতে হয়। যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা আমার এই ভিডিও দেখছে, তারা জানবেন যে তারা জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতকে ফেস করেছে এবং তাদের জীবনে তারা অত্যন্ত লড়াকু। তাদের জীবনে লড়াই করতে করতে, স্ট্রাগল করতে করতে, তাদের ক্ষমতা, যাদের যা ক্ষমতা থাকে সেই ক্ষমতা অনেকটা ডিটোরিয়েট হয়ে যায়। যেমন জং পড়লে যেমন লোহা ক্ষয়ে যায়, যেমন দীর্ঘদিন ধরে ঘর্ষণের মধ্যে চললে কি হয়, চাকা যেমন ক্ষয়তে থাকে, চাকার বল বিয়ারিং যেমন নষ্ট হয়ে যায়, তেমন আপনার জীবনে চূড়ান্ত লেভেলের বাধা বিপত্তি, লাইফে আপস্ট্রিম ডাউন, শত্রুতা আপনার জীবনে অত্যন্ত স্ট্রাগল ক্রিয়েট করে। ম্যাক্সিমাম আমি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখেছি শনি রবি যোগ, শনিমঙ্গল যোগ বা রবি রাহু যোগ, এই সমস্ত নেগেটিভ নেগেটিভ যোগ আপনার জীবনটাকে অনেকটা আপাত মস্তক একটা ডিস্টার্বের মধ্যে ফেলে দেয়। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যে কাজ করেন, কাজের ব্যাপারে অত্যন্ত পাংচুয়াল হন, কাজের ব্যাপারে অত্যন্ত পাংচুয়ালিটি রাখার চেষ্টা করেন, কিন্তু কাউকে খুব একটা তেলাতে পারেন না, কাউকে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে মন জুগিয়ে চলা, তার মতো কথা বলা আপনারা কিন্তু ডিরেক্টলি বলে ফেলেন, যা সত্যি ভাবা যাবে। তবে আপনাদের মধ্যে অত্যন্ত ক্ষমতাও দেখতে পাওয়া যায়, আপনারা কিন্তু অনেক সময় রিস্ক নেন, আপনারা এমন মানুষকে এমন কিছু কথা বলেন, অনেক মানুষ ভয়েই বলি আর ভক্তি দিয়েই বলি আপনাকে কিন্তু সহ্য করে নেয়, কারণ আপনার মধ্যে মুখের মধ্যে এমন কিছু গাম্ভীর্য আছে, এমন কিছু ব্যাপার আছে। অনেক মানুষ আপনাকে কিন্তু ভয়ে আর ভক্তিতে যাই বলি না কেন, অনেকে কিন্তু ভয় খেয়ে থাকে, আপনার মুখের উপর কিন্তু কেউ সহজে কথা বলতে পারে না। এই ব্যাপারও কিন্তু আমি অনেক সিংহ রাশি বা লগ্নের মানুষকে দেখেছি, কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে এই হঠকারিতা, রিক্সের মধ্যে পড়ে যাওয়া, রিক্সের মধ্যে মানে আগুন জ্বলছে সেখানে লাভ বেড়ে যায়, মানে যেখানে ঝামেলা রয়েছে কোনো রকম দরকার নেই সেই ঝামেলায় পা বাড়ানো, আপনি কিন্তু জীবনের মানে ইয়াং বয়সে অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে নিজের লাইফকে অনেক ক্ষেত্রে
একটা স্পয়েল করেছেন, নষ্ট করেছেন, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো রকমের বিতর্কিত জায়গায় আপনাকে জীবনে সরে আসতে হবে। যদি আপনি বিতর্কিত জায়গা থেকে না সরতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আরও অনেক সমস্যা বেড়ে যেতে পারে, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। যে কোনো রকম বিতর্কিত জায়গায় আপনার কিন্তু পা বাড়ালে চলবে না, কেননা আপনার জীবনে নিজেরই অনেক ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা ক্রিয়েট করছে। এবং আপনি যদি সর্বদাই বিতর্কিত জায়গায় পা বাড়ান বা স্টেট ফরওয়ার্ড কথা বলে দেন তাহলে আপনার জীবন আরও জটিল হয়ে যাবে, এই ব্যাপারে আপনাকে বারে বারে আমি সাবধান করব। এবং আপনাকে সবসময় শত্রুতার ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা অনেক সময় আমরা দেখব যে আপনারা কিন্তু অ্যাজ ইট ইজ ব্যাপারটাকে না বুঝে অনেক মানুষকে মন থেকে ভালোবেসে বলি, বিশ্বাস করে বলি, বন্ধুত্বর ব্যাপারে আপনারা কিছুটা দুর্বল হন। আপনাদের মধ্যে একটা লিডিং ক্ষমতা রয়েছে, লিডারশিপ মেন্টালিটি রয়েছে, ছোটোখাটো ব্যাপারগুলোকে খুব একটা পরোয়া করেন না, তো এই জন্য অনেক কিছু দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না, সেই জন্য অনেক ক্ষেত্রে আপনাকে অনেক জীবনে অনেক ক্ষেত্রে প্রতারিত হতে হয়, আপনাকে অনেক মানুষ ঠকিয়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, আপনার মন জুগিয়ে হয়তো অনেক ভালো ভালো কথা বললো, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু বড় ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে, এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে ক্রমাগতভাবে অনেক প্রবলেম, অনেক একটা প্রতিবন্ধকতা ক্রিয়েট কিন্তু ক্রিয়েট করতে পারে, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, আমি মেন জায়গাটা চলে যাই, তবে মেন জায়গায় যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবাল, রুবি এই রত্নগুলো খুব উপকারী রত্ন হবে, তবে আপনার বাচ্চার বিচার করে তবে কিন্তু সেই রত্নটা পড়া উচিত। সিংহ রাশির ক্ষেত্রে জেনারেলিভাবে প্রবাল বা রুবি বা স্টার রুবি এগুলো উপকারী হয়, এগুলো খুবই বেনিফিশিয়াল হয়। অন্যদিক থেকে ডায়মন্ড বা মুক্ত পড়া যেতে পারে, তবে বাচ্চার বিচার করে তবেই কিন্তু দেখতে হবে। তবে আপনারা মুক্তও কিন্তু পড়তে পারেন চোখ বুঝে, কারণ মুক্ত পড়লে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে অনেকটা ট্রান্সপারেন্সি, অনেকটা মন মানসিকতার মধ্যে প্রসন্নতা এগুলো কিন্তু বিরাজ করবে, অনেকটা সমস্যা কিন্তু আপনার লাইফ থেকে কিন্তু ক্রিয়েট করবে না, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু এতটা সমস্যা আপনার লাইফে কিন্তু আসবে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট যে ব্যাপারগুলো আমি বলবো, অনেকগুলো ব্যাপারকে আপনাকে অবগত করার চেষ্টা করব, সেই ব্যাপারগুলো হচ্ছে মেইন যে ব্যাপারগুলো বলবো সেগুলো হচ্ছে, যদি আমি টোটালি গোচরের ফলের কথা বলি, সেখানে বলবো যে আপনাদের ক্ষেত্রে শনি সপ্তমভাবে থেকে বক্রী থাকার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে পাবলিক ডিলিংসের দিকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে, অনেক মানুষের সঙ্গে আপনার একটা মিসকমিউনিকেশন তৈরি করছে। আপনার ক্ষেত্রে বিবাহিত লাইফে সম্পর্কের মধ্যে কিসে এক যেন তিতিবিরক্ত ভাব তৈরি করছে। শনি যদিও সপ্তমপতি সপ্তমে থাকার জন্য আপনি আপনার ওয়াইফকে সময় দিতে হবে, আপনি আপনার লাইফ পার্টনারকে সময় দিতে হবে, তার কি সুবিধা অসুবিধে সেই জায়গাটা যদি না বোঝেন তাহলে কিন্তু সম্পর্কের দিক থেকে চূড়ান্ত নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করবে। আপনার লাইফ পার্টনারের জায়গাটা বুঝতে হবে, সে কী চাইছে, তার কিসের কষ্ট হচ্ছে, সে কী বলতে চাইছে, এই ব্যাপারগুলো তার দিক থেকে বুঝতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে। যদি না বোঝেন তার সঙ্গে কিন্তু একটা চূড়ান্ত লেভেলে একটা মতবিরোধ কিন্তু তৈরি হবে। তবে শনি সপ্তমপতি সপ্তমে থাকার জন্য আপনার লাইফ পার্টনারকে যদি প্রসন্ন রাখতে পারেন, লাইফ পার্টনার কী বলছে তার সুবিধা অসুবিধার জায়গাগুলো যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক দিক থেকে অনেক সুবিধা হবে, অনেক অনেক বাধা বিপত্তিকে আপনি কাটাতে পারবেন, জীবনে অনেক দিক থেকে অনেক প্রোগ্রেস করতে পারবেন। সুতরাং লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাগুলো বুঝবেন, এবং আপনার ব্যবসার জায়গা আপনাকে বাস্তবাদী হতে হবে, অনেক বাস্তবতার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তবে শনি যতদিন ধরে বক্রী রয়েছে আপনার রিলেশনের দিক থেকে বা ব্যবসার দিক থেকে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, নাহলে আপনার লাইফে অনেক ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করতে পারে। তবে শনি যতদিন ধরে বক্রী রয়েছে, বক্রী থাকার জন্য আপনার ক্ষেত্রে সপ্তমভাবে শনি বক্রী থাকার জন্য আপনাকে কিন্তু রিলেশনশিপের ব্যাপারে বা পাবলিক ডিলিংসের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু যদি আপনি যদি এই সমস্ত ব্যাপারে একটু ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করেন বা ওর লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাটা যদি বোঝেন বা ব্যবসার জায়গাটা যদি বোঝেন, নিজস্ব লোকের সঙ্গে যে পাবলিক ডিলিংসের জায়গায় যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন, নিজের জায়গায় যদি ঠিক থাকেন, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না, নাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনাকে কিন্তু জেরবার করে দিতে চেষ্টা করবে, এই ব্যাপারটা একটু সাবধান কিন্তু আপনাকে হতে হবে। অন্যদিক থেকে রাহু কেতু অষ্টমভাবে রাহু এবং সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনার মাঝে মাঝে খুব শরীর টরির খারাপ যাচ্ছে, আপনার খুব চাপ যাচ্ছে, বাইরের ঝামলার মধ্যে আপনি কীভাবে যেন জড়িয়ে পড়ছেন, আপনার অর্থকেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, আপনার ক্ষেত্রে শরীর টরির মাঝে মাঝে খারাপ যাওয়ার একটা ব্যাপার, পেটের সমস্যা ক্রিয়েট করা, এবং সেই সঙ্গে অষ্টমভাবে রাহু আপনাকে বিভিন্ন ধরনের ঝামলার মধ্যে এমনভাবে জড়িয়ে দিচ্ছে যে এই ঝামলা আপনাকে উঠে আসা নেক্সট টু ইম্পসিবল হচ্ছে। এবং আপনার রিলেশনশিপের মধ্যে যদি এরকম কোনোরকম সমস্যা থাকে সেই সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে। এবং সেই সঙ্গে আমরা জানি যে দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব হচ্ছে ম্যারেজ লাইফে স্থায়িত্ব কালকে ইন্ডিকেট করে, স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, তো স্টেবিলিটির জায়গাটাকে কিছুটা আনস্টেবল করে দিচ্ছে, তো এই ব্যাপারটাকে আপনাকে বুঝতে হবে, এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু রিলেশনশিপে কিন্তু অনেকটা আনস্টেবিলিটি কিন্তু তৈরি করছে।
অন্যদিক থেকে কিন্তু রাহু কেতুর এই প্রভাব আপনাকে অর্থ খরচের ব্যাপারে, মুখের ভাষার ব্যাপারে সাবধান থাকতে হবে। পূর্বের কোনো রকম নেগেটিভ কাজ যদি আপনি করে থাকেন, সেই কাজটা এই সময় আপনার সামনে এসে আপনাকে বারে বারে কিন্তু বিব্রত করার চেষ্টা করবে, আপনাকে কিন্তু ভুল পথে চালানোর চেষ্টা করবে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে সাবধান হতে হবে, যেহেতু এক্ষেত্রে মেন যে ব্যাপারটা বলবো, যেহেতু এক্ষেত্রে কিন্তু রাহু কেতু অষ্টম দ্বিতীয় থেকে আপনাকে অর্থ, শরীর এবং পূর্বের কোনো নেগেটিভ কাজ, যেটা কিন্তু এখন আপনার জীবনে কোনো নেগেটিভ অবস্থা তৈরি করতে পারে, সেই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। বুঝে গেল কি বললাম? পরবর্তী যে ব্যাপারটা বলবো, সেই ব্যাপারটা হলো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু কেতু এবং শনির জায়গাটা কিছুটা নেগেটিভ হলেও বৃহস্পতি মঙ্গল কিন্তু একসঙ্গে আপনাদের রাশি বা লগ্নের ঠিক দশমভাবে অবস্থান করছে। তাই দশমভাবে মঙ্গল বৃহস্পতি যোগ নবমপতি এবং চতুর্থপতি মঙ্গলের সঙ্গে পঞ্চমপতি বৃহস্পতির অবস্থান আপনার কর্মের উন্নতি, কর্ম পরিবর্তন, আপনার কর্মর মাধ্যমে ভাগ্যোন্নতি হবে, আপনার পৈতৃক সম্পত্তি, বাড়ি গাড়ি, যারা পুলিশ প্রফেশনে রয়েছেন বা যারা কোনো মিলিটারি বা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনে যারা চাকরি খুঁজছেন বা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো কোনো চাকরি পাওয়ার সুযোগ কিন্তু তৈরি করছে, যেহেতু মঙ্গল বৃহস্পতি যোগটা কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক এখানে দশমভাবে অবস্থান করছে। কর্মের দিক থেকে অনেক উন্নতি হবে আপনার ক্ষেত্রে, সার্বিকভাবে অর্থের দিক থেকে অনেকটা নেগেটিভ অবস্থাটাকে বাঁচানোর চেষ্টা করবে, যেহেতু বৃহস্পতি কিন্তু কেতুকে দেখছে এবং আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক অনেক সমস্যাকে কিন্তু বৃহস্পতি মঙ্গল কিন্তু অনেকটা নির্মূল করবে। বৃহস্পতি মঙ্গল যোগ এই থাকবে হচ্ছে 26 আগস্ট পর্যন্ত, এখানে 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করছে দশমভাবে। তো নবমপতি এবং চতুর্থপতি মঙ্গল আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, যে আপনার ভাগ্যকে হেল্প করবে, আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, সম্পত্তি ক্রয় বিক্রয় করার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং সেই সঙ্গে কিন্তু আপনার কর্মের জায়গাটাকে কিন্তু অনেক বাধা বিপত্তিকে কিন্তু আপনার জীবনকে কাটিয়ে দেবে। আপনার কর্ম সংক্রান্ত যে বাধা বিপত্তি আপনার লাইফে চলছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরিয়ে দেবে এবং আপনাকে কর্ম সংক্রান্ত ব্যাপারে অনেকটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে। যদিও কিন্তু আপনার মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানটা আপনার বাচ্চারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যদি আপনার বাচ্চারে মঙ্গলের অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা এতটা কিন্তু করবে না। তো আপনাকে কিন্তু মঙ্গলের অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, মঙ্গলের অবস্থানটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাবে। মঙ্গল বা বৃহস্পতি আপনার বাচ্চাটে কতটা ভালো রয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে। যদি এই মঙ্গল বা বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার এতটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার বাচ্চাটি ভালো থাকলে আপনার কর্ম, আপনার ভাগ্য লাভ, আপনার অর্থ লাভ, পরিবার কেন্দ্রিক অনেক দিক থেকে আপনি অনেক সহযোগিতা লাভ করবেন। মঙ্গল যেহেতু আপনার লগ্নকে প্রভাবিত করছে, তো সেই জন্য বা রাশিকে প্রভাবিত করছে, তাই মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে শুভ ফল পাবেন এবং সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে মঙ্গল কিন্তু অনেকটা হেল্প করবে। তবে ওভারঅল কথা, একটা কথা যেটা বলবো, মঙ্গল বৃহস্পতি আপনার বাচ্চারে কতটা শুভ রয়েছে সেটা দেখতে হবে। তবে বৃহস্পতি আপনাকে কিন্তু কর্মে পরিবর্তন বা কর্মে উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করবে। যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা কিন্তু কর্মের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা কিন্তু লাভ করবেন। তবে আপনাদের লগ্নপতি দ্বাদশভাবে থাকার জন্য এই টোটাল 7 মাস ধরে কিন্তু দ্বাদশভাবে রয়েছে, তাই একটু মেন্টালিটির মধ্যে চাপ আপনারা পাবেন। 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে, খরচকে বাড়িয়ে দিচ্ছে, তাই খরচের ব্যাপারে এখানে সিংহ রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে, না হলে কিন্তু অত্যন্ত খরচ হয়ে যাবে, অত্যন্ত ব্যয় হয়ে যাবে, সেই ব্যাপারে আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন। অন্যদিক থেকে বুধ শুক্র আপনার লগ্নে থাকার জন্য, যে শুক্র হচ্ছে দশমপতি লগ্নে, একাদশপতি বা দ্বিতীয়পতি লগ্নে থাকার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে, তো এখানে বুধ শুক্র যোগটা কিন্তু দশমপতি, একাদশপতি, হ্যাঁ, দ্বিতীয়পতি, তৃতীয়পতি সব লগ্নে চলে যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো কর্মে অনেক আয় উন্নতি যোগকে ইন্ডিকেট করছে। আপনার অনেক দিক থেকে কানেকশন বা কমিউনিকেশনে একটা যোগ নিয়ে আসছে। বুধ বৃহস্পতি কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে, আপনি অনেক মানুষের সঙ্গে একটা সংযোগ রক্ষা করে আপনার নিজের কাজকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র এই শনি আপনার বক্রী থেকে সপ্তমভাবে থাকার জন্য আপনার অনেক ক্ষেত্রে একটু বিচ্ছিন্ন মেন্টালিটি তৈরি করছে, আপনার রিলেশনশিপের মধ্যে একটা কিসের যেন একটা অ্যাংজাইটি তৈরি করছে এবং রাহু কিন্তু সেকেন্ড অষ্টমে থাকার জন্য আপনার একটা সার্বিকভাবে অর্থকেন্দ্রিক সমস্যা, বাইরের ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি কিন্তু রয়েছে। এই ব্যাপারটাতে একটু সাবধান হবে, যদি হতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে খুব একটা প্রভাবিত করবে না। শুধুমাত্র রাহু কেতুর জন্য কিন্তু আপনাকে ঝামেলা থেকে, কথাবার্তার দিক থেকে বা অর্থ খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে। ওভারঅলভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের সেই 2025-এর 14 মে পর্যন্ত আপনার
দশম ভাবে থেকে আপনার সার্বিকভাবে কর্মের জায়গাটাকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করছে, আপনার জীবনে অনেক হেল্প করানোর চেষ্টা করছে। এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই এই সময়টাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগান, জীবনে উন্নতির পথকে প্রশস্ত করুন। এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন, কারণ শনি কিন্তু আপনার সপ্তমভাবে থেকে একটু মানসিক কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করছে। এবং রাহুকেতুর জন্য যদি আপনার অত্যন্ত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, শরীর টরি খারাপ হয়, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। যদি অর্থ সংক্রান্ত সমস্যা খুব তৈরি হয়, তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন, ঠিক আছে। এবং আপনার যদি সিংহ রাশি বা লগ্ন হয়, তাহলে কিন্তু মুক্ত পড়তে পারে। তবে মুক্ত পড়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বাচ্চারা দেখতে হবে যে বৃহস্পতি বা রবি বা মঙ্গল, এই গ্রহগুলো আপনার বাচ্চাদের কতটা ভালো না খারাপ, সেই গ্রহগুলোকে সঠিকভাবে প্রতিকার করলে আপনার জীবনে অনেকটা সমস্যা কাটিয়ে দেওয়া যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু একটু ঈশ্বর বিশ্বাসী হতে হবে, একটু সফট হতে হবে, একটু ফ্যামিলির লোকের কথা, বিশেষ করে লাইফ পার্টনার কী বলছে তাকে একটু গুরুত্ব দিতে হবে। কেননা আপনার অনেক ক্ষেত্রে লাইফ পার্টনার কিন্তু আপনাকে জীবন অনেক ক্ষেত্রে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আপনার মধ্যে একটু কিছু কিছু ক্ষেত্রে মাথা গরমের একটা ব্যাপার কিন্তু খুব ক্রিয়েট করে যায়, আপনার মধ্যে একটু বেশি ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে। এই ব্যাপারটি একটু সাবধান হবেন, তাহলে কিন্তু আপনার লাইফে খুব একটা সমস্যা কিন্তু তৈরি করবে না। এবং আপনার বাচ্চাটে সঠিকভাবে প্রতিকার কিন্তু করতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন, প্রতি মঙ্গলবার 3 করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, যদি রুবি বা প্রবাল যদি পড়তে পারেন বা না পারেন, এগুলো করলেও কিন্তু অনেকটা লাভ হবে। তবে মন্ত্রপাঠ সবথেকে বেশি উপকারী আমি দেখেছি, মন্ত্রপাঠ যাদের রাহু মন্ত্রপাঠ করছেন, আপনাদের জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, অনেক ভুলভাল মানুষ আপনার জীবনে এসে আপনার জীবনকে অনেক স্পয়েল করার চেষ্টা করে। সিংহ রাশি বা লগ্নের মানুষকে তারা একটু তো একটু সম্মানবোধ কাজ করে, তাদেরকে আপনাকে সম্মানটা দিয়ে তা আপনাকে ঠিক পিছন থেকে ছুরি মারার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। সেই জন্য কী করতে হবে, আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে, ঈশ্বরকে একটু ঈশ্বরের উপর আপনাকে সমর্পণ রাখতে হবে, ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। আপনারা সিংহ রাশি বা লগ্নের মানুষেরা না অতটা এই অ্যাস্ট্রোলজি বা ঈশ্বরকে খুব একটা মানেন না, আমি এক্সেপশনাল ইজ অলওয়েজ দেওয়ার, তা আপনাদের মধ্যে অত্যন্ত ক্ষমতা বা লড়াকু মেন্টালিটির জন্য আমরা মনে করেন এসব করে কী হবে, ঘোড়া রক্ত। তো আপনারা অ্যাস্ট্রোলজিকে খুব একটা পাত্তা কিন্তু করেন না, খুব যখন দেখেন যে হ্যাঁ কেউ ভালো কথা বলছে বা ঠিক কথা বলছে বা আপনার, কারণ আপনি তো মোটেই কথা সহ্য করতে পারেন না, তো আপনার জায়গায় কেউ কিছু বললে আপনার গায়ে লেগে যায়, তো ও আবার আমাকে কী বলবে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু কাজ করে। কিন্তু আপনার মন অনেক বড়, আপনার অনেক উদার একটা মেন্টালিটি রয়েছে, আপনি অনেক মানুষকে কিন্তু নিঃস্বার্থে হেল্প করতে পারেন, আপনারা সমাজে কিছু করার মতো মেন্টালিটি রাখেন, সমাজের গতি প্রকৃতিকে পরিবর্তন করে দেবার ভালো কাজে মানে কাজে লাগার মতো একটা মেন্টালিটি কিন্তু আপনার রয়েছে। আপনি অনেক মানুষকে নিঃস্বার্থে হেল্প করে নিজের তখন কিন্তু লিমিটের কথা ভুলে যান, এমনও ব্যাপার কিন্তু আপনার জীবনে ঘটে। তো সিংহ রাশি বা লগ্নের মানুষকে অনেক উদাহরণ রয়েছে যারা কিন্তু অনেক মানুষের হেল্পও করে। তবে আপনাদের ক্ষেত্রে রবি নেগেটিভ হয়ে গেলে, রাশিটা নেগেটিভ হয়ে গেলে বা বৃহস্পতি নেগেটিভ হলে সেক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি অনেকটা নেগেটিভ হয়ে যায়, সেই ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকতে হবে, আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করতে হবে। বোঝা গেল কি বললাম, আজকে এখানেই থামছি, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে, নমস্কার, থ্যাংক ইউ।